ড্রয়িং শ্রেণী তৃতীয়। আমি একটি ঢোল আঁকছি, কীভাবে ঢোল আঁকতে হয়। উপরে আর নিচে আমি তিনটি লাইন দিয়েছি, এপাশে একটি, আবার পাশাপাশি তিনটি লাইন দিয়ে দিলাম, এপাশে তিনটি, এপাশে তিনটি। আসলে এটার উচ্চতা বোঝাচ্ছে ঢোলটা কত দূর, উঁচু হবে বা নিচু হবে। উপরে একটি লাইন দিলাম বাঁকা করে, গোল লাইন, মাঝখানটা একটু বাঁকা। নিচেও ঠিক একইভাবে উপরের মতো করে আরেকটি লাইন দিচ্ছি, তাহলে ঢোলটার আমি একটা আকার পেয়ে গেলাম। উপরের লাইনটি অনেকটাই, মাঝখানটা বাঁকা, একটু সোজা লাইন, উপরের লাইনটি একটু বাঁকা হবে। এখন আমি উপর থেকে নিচে এই দুইটি লাইনকে আমি যোগ করে দিচ্ছি বাঁকা দুটি লাইন দিয়ে, এইরকম পুরোটা একটা ইউ এর মতো হয়ে গেল এই লাইনটি দিয়ে, এইরকম করে। আমি বিপরীত পাশেও ঠিক একই রকম একটি গোল লাইন দিয়ে যোগ করে দিচ্ছি, তাহলে মোটামুটি একটি ঢোলের আকার পেয়ে গেলাম। এইখানে একটি ছোট্ট বৃত্ত দিয়ে নিচ্ছি, এইরকম। তারপর এই লাইনটিকে আমি ডাবল করে নিচ্ছি, পাশাপাশি লাইন দুটো একই, বিপরীত পাশেও ঠিক তাই, ডাবল করে এরকম করে লাইনটা যোগ করে দিলাম, তারপরে এরকম করে কেটে দিলাম। বিপরীত পাশেও ঠিক একই রকম করে ডাবল করে লাইন দেব, এই যে দিলাম, তারপর এরকম করে কিছু লাইন কেটে দেব। এখন এই লাইনটি, উপরের লাইন আর নিচের লাইনটা ঠিক যেন থাকে, তারপর উপরে একটি আংটার মতো দিয়ে দিলাম, এরকম দুইটি দুই পাশে উপরে। এখানে আসলে কাপড় বাঁধানো থাকে টোলটিকে ঘাড়ে নেওয়ার জন্য, নিচে এলোমেলো করে এরকম একটি লাইন দিয়ে দিলাম, উপরে আবার যে কোনো পাশে এরকম করে দেওয়া যায়। এটা আসলে একটা গামছা বাঁধা থাকে এরকম টোলটিকে ঘাড়ে নেওয়ার জন্য, এই হয়ে গেল। এভাবে আমরা এই নিচের অংশটাকে যে কোনো পাশে দেখাতে পারি, এ পাশে অথবা ও পাশে দেখাতেই পারি। এখন আমি কাপড় দিয়ে যে মোড়ানো থাকে সেই লাইনটি দিয়ে দিলাম, ঢোলের উপরের অংশটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। তারপর এই ঢোলটির দুই পাশে চামড়া যে বাঁধানো থাকে সেটির জন্য এরকম কিছু চামড়ার ফিতা দিয়ে বা চামড়ার দড়ির মতো টান টান করতে হয়, সেই লাইনগুলো দিয়ে দিলাম। এভাবে আমরা একটা খুব সহজেই ঢোল আঁকতে পারি। এই হলো আমাদের দেশি ঢোল। এখন আমি রং করছি, রং ঢোলের রং কীরকম হয়। আমি এই জায়গার রংটা লাল করে দিলাম, এরকম লাল করে দিলাম। শেড দিয়ে দিই, গাঢ় শেড দুই পাশে। তারপর এখানে এরকম করে দিলাম ঢোলের কাপড়টিও, ওই যেটা ঘাড়ে নেওয়া হয় সেটাও আমি লাল দিয়ে করলাম, লাল রং দিয়ে। লাল রং দিয়ে সুন্দর করে রং করছি।
তারপর হলুদ রং দিব। এখানে খয়েরি রং। এই হলো আমাদের দেশি ঢোল। এভাবে আমরা খুব সহজে একটি ঢোল আঁকতে পারি ও রং করতে পারি।